হ্যালো এভরিওয়ান, এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আইএলসি ল্যাবের মধ্যে যে কম্পিউটারটি ল্যাপটপটি রয়েছে সেই ল্যাপটপটি আমরা কিভাবে ডোমেন চেঞ্জ করব। আমরা পিসিতে যাব, তারপর এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে তারপরে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাবার পর আমরা যাব চেঞ্জে। চেঞ্জ যে বাটনটি রয়েছে সেই চেঞ্জে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কম্পিউটার সংখ্যাটা এখানে উল্লেখ করব। কম্পিউটার লিখে CUMPU TER কম্পিউটার, এই কম্পিউটার সংখ্যা হচ্ছে 20, তো এখানে আমরা 20 লিখব। তারপর এখানে আমরা ডোমেন চেক করব। এখানে যে রেডিও বাটনটি রয়েছে সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে DSHE, তারপর ILC এটি লিখব। তারপর আমাদের বিদ্যালয়ের ইন নাম্বারটি এখানে আমরা সাবমিট করব। তো এখানে আমার বিদ্যালয়ের ইন নাম্বারটা হচ্ছে 1127 35। তারপর আমরা একটা ডট দেব, তারপর EDU লিখব, তারপর লিখব আমরা BD। এটি লিখে আমরা এন্টারও করতে পারি অথবা ওকেও দিতে পারি। তো আমি তারপর ইউজার নেমে লিখব অ্যাডমিনিস্ট্রেটর MINISTRATOR অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, তারপরে পাসওয়ার্ড দেবো আমরা বড় হাতের SESIP 1234। তারপর আমরা ওকেতে ক্লিক দেব। জি, তারপর আবারও ওকেতে ক্লিক দেব, আবার ওকেতে ক্লিক দেব, আবার ওকেতে ক্লিক দেব। তারপর আমরা ক্লোজ করব, তারপরে রিস্টার্ট দেব। জি, আমাদের ডোমেন সেটিং সম্পূর্ণ হয়েছে। তো পরবর্তীতে আমাদের, তো আমরা এতক্ষণ পর্যন্ত ডোমেন চেঞ্জের বিষয়টি দেখলাম ভিডিওটিতে। তো এখন আমাদের লগ ইন করার পালা, অর্থাৎ আমরা কীভাবে লগ ইন করবো আইএলসিতে। যখন শিক্ষার্থীরা তাদের PC-র সামনে বসবে, বসার পর তারা কীভাবে লগ ইন করবে সেই লগ ইনের বিষয়টা এখন আমি নিশ্চিত করতেছি। তো ফার্স্ট অফ অল এখানে যে আমরা কানেক্ট ইন্টারনেট শেয়ারিংয়ের যেই আমরা আইকনটি দেখতে পাচ্ছি এটিতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে এই যে লক্ষ্য করি আমরা SESIX এটিতে ক্লিক দেব। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে যে কাজটি আমাদের কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে কী করে দেব। জি, আমরা নেটওয়ার্কটি কানেক্ট করে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে যে আদার ইউজার এটিতে ক্লিক দেব। তারপরে আমরা এখানে লিখব, যেমন আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের এখন আইএলসি ল্যাবে বলছি যে তোমরা তোমাদের PC-টি এভাবে লগ ইন করো। তো তাদেরকে এভাবে আমরা বলবো যে C9 এভাবে লিখতে বলবো, C9 ড্যাশ, তারপরে STD, এবং সে যত নম্বর কম্পিউটারের সামনে বসছে সেই নম্বরটি এখানে লিখবে STD 12। তারপরে পাসওয়ার্ড দেবে সকলের জন্য একই পাসওয়ার্ড, প্রথম ক্যাপিটাল A হবে, তারপরে স্মল SDF 1 2 3 4 এটি লিখে তারপরে এন্টার করলেই হয়ে ওকে হয়ে যাবে, অর্থাৎ ওপেন হবে। তো আমরা দেখছি, শিক্ষক মহোদয়গণ, আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত আমি 4টি ভিডিও টিউটোরিয়াল করেছি। তো আশা করি আপনাদের 4টি ভিডিও টিউটোরিয়াল পরবর্তী সময়ে, অর্থাৎ আইএলসি ল্যাবে যে PC-গুলো রয়েছে সেটিতে, সেই PC-গুলোতে সেটিংয়ের জন্য এই 4টি ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করি। তো শিক্ষক মহোদয়গণ, আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট। আমার একটি ছোট চ্যানেল রয়েছে, নাম হচ্ছে 47 9। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে একটিবার হলেও সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আরও সুন্দর সুন্দর সফটওয়্যারের ব্যবহার দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা আশা করি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।